আসলে চাকরিটা পাইতে না আব্বা, 7 লক্ষ টাকা ঘুষ দিতে হইব। আমি যদি কালকে ঘুষটা দিয়ে দেই তাহলে পরশুদিন থেকে চাকরিতে জয়েন করতে পারবো। এই সময় এমন চাকরি পাওয়াটা না ভাগ্যের ব্যাপার আব্বা। আমি অনেকদিন যাবত বেকার বসে আছি, এই বেকারত্বের অভিশাপ থেকে আব্বা আপনার মুক্ত করেন। যেভাবেই হোক আমি টাকাটা আমার ব্যবস্থা করে দেন। বাবা রে, 7 লাখ টাকা তো মেলা টাকা, এত টাকা আমি এখন কই পাবো? ক আমার জীবনের যা ইনকাম আছিল ওইটা দিয়ে তোর 3 ভাই বোনের লেখাপড়া করাইছি, আর যা টাকা জমা আছিল ওইটা দিয়ে তোর বোনের বিয়ে দিছি। আমি তো একবারে নিঃস্বরে বাবা, কই পাবো টাকা আমি? ক আমার কাছে টাকা নাই, আমি দিতে পারবো না বাবা। দেখছো দেখছো তোমার বাপ কি কয়? তার ছোট দুই পোলারে ঠিকই ঢাকায় রাইখা পড়াশোনা করাইছে, একজনের ডাক্তার আর একজনের লয়ার বানাইছে, তারপরও শেষ না। আর তোমার ছোট বোনটা কি করছে? ধুমধাম করে বিয়ে দিছে। আর তোমারে কি করছে? এই গ্রামে ফেলাই রাখছে। তুমি টাকা চাইলে মুখের উপর না করে দিল, এটা তোমার বাপ নাকি শত্রু? ঠিকই কইছো, এটা আমার আসল বাপ না, এটা আমার শত্রুই। সে যদি আমার বাপ হইতো শুধু 7 লক্ষ টাকা না 50 লক্ষ টাকা লাগলো আমার জোর করে দিত। বাবা রে, আমি টাকা দিতে পারতাছি না বইলা তুই নিজের বাপের অস্বীকার করতেছস? হ্যাঁ বলতেছস আমার বাপ না শত্রু। বাবা রে, তুই কথাছস আমি তোর বাপ না শত্রু। একটা কাম কর না বাবা, আমার গায়ের রক্ত, আমার চোখ, আমার কিডনি এগুলো সব বিক্রি করে যদি 7 লাখ টাকা জোগাড় করতে পারস কর, তবু আমি চাই তোর চাকরিটা হোক। একদম চুপ থাকেন, আপনার একটা কথা বলেন না, এই বুড়া বয়সে আপনার রক্ত, চোখ, কিডনি এসবের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আইসে টাকা চাইছি, ইমোশনাল কথা শুরু হয়ে গেছে গা, এই সব কিছু টাকা না দেওয়ার ফন্দি। এ শুনে আপনি একটা কথা বলে রাখি, আপনি যদি আমার 7 লক্ষ টাকা না দেন আপনি যে আমার বাপ সেটা আমি পরিচয় দিতে ভুলে যাবো। এই জামাই বাবাজি, আমার বিয়ের সাথে এমন উঁচু গলায় কথা কইতেছে কিসের জন্য? আরে হইছেটা কি? হবো আর কি, উঁচু গলায় কথা কবে না তো কি করবে? তোমার জামার চাকরি হয়েছে, তার জন্য ঘুষ লাগবে মাত্র 7 লাখ টাকা, আর সে কিনা মুখের উপর কয় 7 লাখ টাকা দিতে পারবো না, এটা কোনো কথা আব্বা? আরে ঠিকই তো করছে, সে গরিব মানুষ, দিন আনে দিন খায়, সে এত টাকা পাইবো কই? অবশ্য দিতেও পারতো, টাকা দেওয়ার জন্য মন লাগে, আত্মা লাগে। একদম ঠিকই কইছেন আব্বা, কপাল খারাপ আমার, আমি একটা গরিবের ঘরে জন্ম নিছি, এই গরিবের জন্য সারাটা জীবন আমি গরিবই থেকে যাবো, বেকার থেকে যাবো। না 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 না, আমি বাইচে থাকতে এটা হইতে দিব না, তুমি আমার মেয়ের জামাই, আমি তোমাদের বেকারও থাকতে দিব না, গরিবও থাকতে দিব না। আচ্ছা জামাই, ওই চাকরিটা হইতে তোমার কত টাকা ঘুষ দেওয়া লাগবে কইলা? আব্বা 7 লাখ টাকা, 7 লাখ টাকা দিলে আমার চাকরিটা পুরোপুরি হয়ে যাব। আরে 7 লাখ টাকা কোনো টাকা হইলো? আরে 7 লাখ টাকা তো আমার হাতের ময়লা। জামাই তুমি এখনই আমার সাথে ব্যাংকে চলো, এখনই আমি তোমারে তুলে দিতেছি টাকাটা। আব্বা জান, আজকে আপনি আমার জন্য যে উপকার করলেন সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আপনি শ্বশুরের বয়ে যে উপকার করছেন, আমার জন্মদাতা পিতা আমার কোনোদিন উপকার করতে পারলো না। আজকে আমার মনে হইতাছে আমার জন্মদাতা পিতার চাইতে আমার শ্বশুর আব্বা অনেক বড়, আজকে থেকে আপনি আমার আব্বা, আমার আব্বা নাই। আমার দোয়া করে দেন। Thank you.
কোনো চিন্তা করবেন আপনি, আমি আসছি তো। আপনি আসেন। আমি আমার আসলাম কই? আপনার ছেলেই তো আমার জোর করে নিয়ে আসলো। ওই দেখেন না ব্যাগ ভর্তি কাপড় চোপড়। ব্যাগ ভর্তি কাপড় মানে কি বিয়াই? মানে হইল আমার আপা আজ থেকে এই বাসায় থাকবে। এই বাড়িতে থাকবো মানে উনি কেন এই বাড়িতে থাকবো? কারণ হইল আমার ভাই আর ভাবি ঢাকায় চলে গেছে। আমার আব্বা ওই বাড়িতে একলা থাকবে কেমনে? আমার আব্বা অসুস্থ, একলা একলা থাকতে পারে? তাছাড়া ওই বাড়িতে আমার আব্বারে রান্না করে খাওয়াইবো কে? এই জন্য আমার আব্বা আমার কাছেই থাকবে। তা তো বুঝলাম বৌমা, কিন্তু এই বাড়িতে তো ঘরই দুইটা, একটাতে তোমরা থাকো আর একটাতে আমি থাকি। কি হইল, তুমি চুপ করে আছো কেন? আমার আব্বা এই বাড়িতে থাকবো কই সেটা কি আমার কয়ে দিতে হইব? আরে তুমি কইবা কেন, আমি কইতাছি। আব্বা শুনেন, আজকে থেকে আমার শ্বশুর আব্বা এই ঘরেই থাকবো। বাবা রে, আমার ঘরে যদি তোমার শ্বশুর থাকে তাহলে আমি থাকুন কই? আমার ফাইজলাইন করতেছে, এত বড় একটা বাড়ি থাকার জায়গা কি অভাব আছে? আব্বা আপনি আজকে থেকে ওই যে বারান্দায় বসেন, বারান্দায় থাকবেন। আমি গঞ্জে থেকে আপনার জন্য পাটি কুটি যা যা লাগবো আমি সব ব্যবস্থা করে দিতেছি। সুন্দরভাবে ঘুমাইবেন, হাওয়া বাতাস আইবো, ভালো লাগবো, শরীর ভালো থাকবো। কি করস এ বাবা, সেটা কি করস? আমি বারান্দা থাকুন কেমনে? আমি তো এমনি অসুস্থ মানুষ, বাইরে বাতাস পাইলে আমার শ্বাসকষ্ট আরো বাইরে যাব। না না, আমি বারান্দা থাকতে পারব না। আরে বিয়ে তো ঠিকই কইতাছে, সে কেন বাইন্দে থাকবে? তার চেয়ে বরং আমি বাড়িতে চলে যাই। আরে আব্বাজান, আপনি এটা কি করতেছেন? আপনি এই বাড়িতেই থাকবেন, আপনি কোথাও যাবেন না, আপনি বারান্দা যাবেন কেন? বারান্দা যদি যাইতেই হয় আমার বাপে যাইব। আপনি হলেন আমার বাড়ির মেহমান, আর তাছাড়া আমার চাকরির জন্য 7 লক্ষ টাকা আপনি দিছেন, আজকে থেকে আপনার সকল দায়িত্ব আমি নিলাম। আর আপনি আপনি কি করছেন আমার জন্যে? পারছেন আমার জন্য 7 লক্ষ টাকার ব্যবস্থা করতে? পারেন নাই, আমার শ্বশুরও আমার টাকাগুলো দিছে। বাবা রে, আমি তোরে টাকা দিতে পারি নাই বইলা, এই ঘর থেকে তোমার বাইর করে দিবি বাবা। এই ঘর তোর মায়ের অনেক স্মৃতি আছে বাবা, আমার বাইর করিস না। আব্বা একদম চুপ থাকেন, এত কথা কইেন না। আমার শ্বশুর আব্বা অনেক দূর থেকে আসছে, সে অনেক ক্লান্ত, এখন সে বিশ্রাম নিবে। আপনি যান এ ঘর থেকে বাইরে যান। অনেকদিন ধরে না এবার প্রচুর রান্না হয় না, তাই বাজারে উঠলো তো নিয়ে এলাম কিনা। আমার খুব শখ হয়েছে কচু খাইতে। কি হয়েছে? মজা করে রান্না। আব্বার তো কচু খায়? কচু আর কিসের, তোমার আব্বা বাজার থেকে শখ করে কচু আনছে, তার নাকি কচু খাইতে খুব মন চাইছে। এখন ওই কচু আমার রান্না করতে হইব। আরে সর্বনাশ করছে, আপনি কামড়ে করছেন কি? হ্যাঁ আপনি বাজারে গেছেন কেন? বাজারে আমরা যাবো, আপনি হইলেন এই পরিবারের সব থেকে বড় মেহমান। আপনি বাজার করতে যাবেন কেন বলেন তো? কাজটা কিন্তু আপনি একদম ঠিক করেন নাই আব্বাজান। না বাবা, আমি আবার এই মাছ মাংস ছাড়া একদম ভাত খেতে পারি না। বাজারে গিয়ে দেখলাম বিয়াই বড় একটা কুচু কিনছে, আমি ভাবলাম আমার কি আবার কুচু দিয়ে ভাত খেতে হয় কি না, তাই 2 কেজি গরু মাংস, 3টা মুরগি আর বড় একটা রুই মাছ পিস পিস করে কাটে নিয়ে এসেছি, যাতে আমার মাইয়ার কাটতে কোনো অসুবিধা না হয়। সে তো কিনবই, ফকিরের বংশে জন্মাইছে না, সে নিজে সবার ফকির ভাবে। আশিক তুই তোর বাপেরে। থাক, আপনি আর কোনো কথা বলেন না আমার সাথে। আপনি আমার শ্বশুরের সামনে আমার একের পর এক অপমান করে যেতেছেন। আপনি জানেন যে আমার বাসায় স্বনামধন্য একজন মেহমান আইছে, আপনি কিভাবে পারলেন বাজার থেকে একটা কচু নিয়ে আইতে? আপনার চক্ষু লজ্জা বলতে কিছু নাই? আরে বাদ দাও জামাই, তোমার বাবা একজন গরিব মানুষ,
এত তো বাজার করো আর টাকা পাইব কই? জামাই তুমি বরং একটা কাজ করো, এই কুসুটা ফালাই দাও। আরে গরুর মাংস মুরগি আর মাছ থাকতে এই কুসু দিয়ে ভাত খাওয়ার কোনো দরকার আছে? না বাজার, একদম ঠিক কথাই কইছেন, আবার কুসুরা দাও তো। আরে কি করে আমার বাপরে কুসু কুসু লইছে আবার ভিতরে চলে। এই ভাজা ভাজা লইছে আর তুমি মাছটা নিয়ে নিলা। হ্যাঁ তোমার বলছো তুমি মাছ দিয়ে ভাত খাবা, থাক বাবা, তোমার বাবা তো জীবনে এত বড় মাছ চোখেও দেখে নেই, তাই জিভে পানি এসে গেছে। থাকবে আপনি খান, আপনি পেট ভরে খান। ভাবছিলাম আমি মাছ দিয়ে আজকে পেট ভরে ভাত খাবো, তা তো হলো না। জামাই আমি দোকানে যেতেছি, দোকানে গিয়া রুটি আর কলা নিয়ে আসি, রুটি আর কলা খাই। কেন আব্বা তুমি কেন রুটি কলা খাইবা? আব্বাজান আব্বাজান আব্বাজান, আপনি এটা কি কথা বলেন বলেন তো? হ্যাঁ এই বাসার বাজার আপনি করছেন, আমার আব্বা বাজার করে না। এই মাছ খাইলে আপনি খাইবেন, এই আপনি মন করে খান। থাকবে আমরা দুজন ভাগ করে খাই, বিআই যেভাবে মাছের দিকে তাকায় আছে তো শেষে না বলে তার নজর লাগিয়া আমার পেটের অসুখ হয়। না না বে আপনি নির্ভয় খান, আমার নজর এত খারাপ না যে আপনার পেট ব্যথা করল। আব্বা খাবার দিকে কই যেতেছে? আরে তরকারি অভাব আছে নাকি? নেন এটা দিয়ে খান, সমস্যা নাই, মাছ কলা পোনা এটা দিয়ে খান। না রে বাবা এই বাজার হাত তো তোর শ্বশুরে করছে, তোর শ্বশুরে খাওয়া আমার খাওয়া লাগবে না। বাবা নজরুল, ও নজরুল। জি চাচা। বাবা আমার একটা রুটি আর একটা চা দিবা, আমার খুব খিদে লাগছে। কাকা রুটি আর চা দিতে কোনো সমস্যা নাই, আপনি খাইবেন আমি দিমু, কিন্তু আপনি তো বাকি খাইতে খাইতে 1500 টাকা জমা ফেলাইছেন, এই টাকার কী হবো কাকা? দিব না বাবা, আমি এই টাকার চিন্তায় আছি, টাকাটা পাইলে আমি তোমার বিলটা আগে দিয়ে দেবো। টাকা এলে দিবেন, এত টাকা বাকি রয়েছে কাকা। আসেন আসেন, এই যে এইটা হইতেছে কি এই জায়গার বিখ্যাত দোকানদার আমাদের নজরুল ভাই, আমার প্রাণপ্রিয় বড় ভাই। আপনার যখন যা লাগবো যখন যা খুশি আপনি এখান থেকে খাবেন, কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই, আমি দিবো, আপনি কোনো চিন্তাই করবেন না। আসি কইতেছিলাম কি, তোমার বাবাই তো বাকি খাইতে খাইতে 1500 টাকা বাকি করে ফেলাইছে, ওই টাকাটা যদি একটু তো আমি কি করবো? বাপের টাকা জমছে বাপের কাছে করবেন, আমার কাছে কেন কইতেছেন? দেন মন মেজাজ খারাপ করেন না, আমার শ্বশুর আব্বা আইছে, মনটা কিন্তু আমার একদম ফুরফুরা। না তুমি ছেলে, তুমি তো বাপের টাকা পরিশোধ করবে না, এই কারণে কইলাম আর কি। এই এই ফালতু কথা একদম বলবেন না। তুমি এটা কী কইতেছো আশিক? তোমার বাবা তোমাকে এত কষ্ট করে মানুষ করাইলো, আমরা নিজেরা দেখছি, আমার বাপ চাচারা দেখছে, আর সেই ব্যাপারে তুমি অবহেলা করতেছো? এই ফালতু কথা একদম বলবেন না, এইটা আমাকে পারিবারিক ব্যাপার, পারিবারিক ব্যাপারে আপনি না করতেছি কিছু জন্য বুঝলাম না কিছু। আমি কইতেছি আমার শ্বশুর আব্বা নিয়ে আসছি আপনার দোকানে খাইবো, এ শ্বশুর আব্বা শোনেন, আপনি শোনেন, এই দোকানে আপনার যা খুশি তাই খাবেন, আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবো না। খবরদার আমার শ্বশুর আব্বার কাছে কোনো বিল চাইবেন না, তার যা খাইতে ইচ্ছা করবো সেখান থেকে খাইবো, টাকা আমি দেবো। আর বাপের কথা কইতেছেন,
এই যে খাউন খাইছে, খাউনগুলো কি আমার পেটে গেছে না তার পেটে গেছে? টাকাগুলো কে দিব? হের পেটে গেছে হে দিব? আপনি আমার কাছে কইতেছেন কেন? তোমার কথা শুনে মনে হইতাছে তোমার বাপের যে তোমার শ্বশুরই অনেক বড়। একটা ফালতু লোক আপনি, একটা ফাজিল লোক। আপনার তো ভালোবাসছিলাম লোক হিসেবে, তো কিন্তু আপনি ভালো না। হ্যাঁ, আপনি আমার উল্টা বড় কথা বলতেছেন। শোনেন, আমগো ব্যাপার আপনার না গলাইতে হইব না। আপনার যা কইছে আপনি তাই করবেন। এ ধরেন আব্বা, 500 টাকা দিয়ে রাখছি। আপনার যখন তা খাইতে ইচ্ছা করবো আপনি খাই দেবেন, ঠিক আছে? মনে থাকবো। আর আব্বা যা যা চায় সবকিছু দিবেন। হে, কি করবো না করবো আমার ধার বিষয় না, মাথা জানা থাকে কয়ে দিলাম। টাকা জ্বালাবো আমি দেবো, এত চাইবেন না বোনের বলো। আব্বা মনে থাকবো তো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অফিসে গেলাম। আব্বা এতদিনে তুই একটা কামের কাম করছস, তোর আব্বার এই বাড়িতে আই না। এমন তো খালি দুলা ভাইয়ের সুখ আর সুখ। আরে খালা, আরাম না, সবে তো আব্বার এই বাড়িতে নিয়ে আসি, এরপরে এই পুরোটা বাড়ি আমার দখলে নিয়ে আসবো। আরে আস্তে কথা কও, তোর শ্বশুর আবার শুনে ফেলাইতে পারে। আরে সবাই এই জায়গায়। খালা, আপনি আপনি কখন আসলেন? আমাকে একটা কল দিবেন না বাবাজি, তুমি নতুন চাকরি নিছো, ভাবলাম ব্যস্ত আছো সেই জন্য আর ফোন দিলাম না। শুনেন, আসছেন ভালো হয়েছে, আপনি আসছেন একেবারে খুশির একটা দিনে। খুশি? এই কি খুশির দিন বলো তো? আরে আব্বাজানের কারণে যে চাকরিটা পাইছি সেখান থেকে আজকে প্রথম স্যালারি পেলাম। আমি যখন স্যালারিটা পেলাম কি মনে হলো জানো? আমার শ্বশুর আব্বার নুরানি চেহারা আমার সামনে পুরো ভাইসা উঠলো। ইস, কি মায়াবী চেহারা রে! আজ যদি আমার শ্বশুর আব্বা আমার চাকরির জন্য 7 লক্ষ টাকা না দিত, চাকরিটাও পাইতাম না আর 50,000 টাকার স্যালারিও পাইতাম না। তাই স্যালারিটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমার শ্বশুর আব্বার জন্য পায়জামা আর পাঞ্জাবি আনছি। আব্বা এটা নেন, আমি খুশি হব। তুমি খামাকা, এত টাকা কেন খরচ করতে গেলা? আব্বা এটা আপনি কোনো কথা কইলেন, এমন কথা কই আমার লজ্জা দিয়ে না তো। আপনি তো আমার সব, আপনি হলেন আমার মুরব্বী, আপনি ছাড়া কেউ আছে আমার? আচ্ছা থাক, তাই কি শুধু বাবার জন্য একান্স, আমার জন্য কিছু আনো নি? শুনছেন আব্বা, আপনার মেয়ে কি কইতাছে? নাই নাকি উপায় আছে তোমার জন্য আনবো না? এই নাও, তোমার জন্য সুন্দর একটা দামি শাড়ি নিয়ে এসেছি। কই কই দেখি দেখি। ও মা, কি সুন্দর একটা শাড়ি আছে খালা, দেখো শাড়িটা কি সুন্দর না? থ্যাংক ইউ খালা। খালা তোমার কি মন খারাপ? ও বুঝছি। এই তুমি আমাকে সবার জন্য সব কিছু আনছো আর আমার খালার জন্য কিছু আনো নাই? তুমি কি বলো তাকে? হ্যাঁ, আমি কি জানি যে খালাই বাড়িতে আছে? খালাই বাড়িতে আছে, তুমি আমার একটা কল দিতা তাহলে আমি খালার জন্য একটা দামি জামদানি শাড়ি লইতে পারতাম। ভুলটা আমার হয়েছে। আচ্ছা থাক, শোনো তুমি খালারে কিছু নগদ টাকা দিয়ে দাও, খালা বরঞ্চ সেই টাকা দিয়ে সুন্দর দেখে একটা জামদানি শাড়ি কিনে নেবে। আরে দূর, এটা কি কস, ভাগ্নি জামাই থেকে কি কেউ টাকা পয়সা নেয়? সিসি খালা, এটা কোনো কথা বললে আপনার শুধু আমি ভাগ্নির জামাই হই নাকি? হ্যাঁ, আমি আপনার সন্তানের মতন না? মনে করবেন আপনার ছেলে আপনাকে উপহার স্বরূপ দিয়েছে। এই না খাও, টাকা আছে নেন। বাবা আশিক, আমার কয়েক টাকা দিবি বাবা? ওষুধ কিনা খামো, নিয়মিত ওষুধ না খাইলে কাজটা আরো বাইরে যাব। ওই যে শুরু হয়ে গেছে, সবে মাত্রটা চাকরিতে ঢুকতে না ঢুকতেই ভিকারির মতন টাকা চাওয়া শুরু হয়ে গেছে। এই আপনি কি আপনার পোলাটারে মেন্টাল টর্চার করে মাইরা ফেলবেন? সবে মাত্র চাকরিতে জয়েন করলাম, কিছু মাস যাক টাকা পয়সা জমাই তারপর আপনার ওষুধ কিনে দিই মনে। এখন কিছু করেন না, আমার হাত একেবারে খালি হয়ে গেছে। বাবারে, আমার ওষুধ কিনে লেগে তোর কাছে টাকা নাই, অথচ আজকে প্রথম স্যালারি পাইয়া তোর শ্বশুরের পাঞ্জাবি কিনে দিলি, বউরের শাড়ি কিনে দিলি, খালা শাশুড়ির নগদ টাকা দিলি, আমার বেলায় তোর টাকা নাই। আমি দরজার আড়াল থেকে সব কিছু শুনছি, ওষুধ কিনে দিবি না দিস না মিথ্যা কথা কস কেন বাবা? যাক, তোর ওষুধ কিনে দেওয়া লাগবো না, এত কষ্টের মধ্যে থাইকা মরে দেওয়াটা অনেক ভালো। আল্লাহ আমার কেন দেয় না, থাকে সুখে থাকতাম।
বাবাজি, তোমার আব্বার স্বভাব কিন্তু দিন দিন খারাপ থেকে খারাপের দিকে যেতেছে। তিনি ঘরে থাইকা কে কি বললো না বললো সব কিছু আড়াল থেকে শুনে, এটা কিন্তু কোনো ভালো অভ্যাস না বাবাজি। আমি তোমারে যা যা কইছি তুমি কিন্তু ঠিক সেই সেইভাবে বলবা। আচ্ছা না না থাক থাক, তোমার কিছু কল লাগবে না, যা কর আমি করব, আমি প্রথম থেকে শুরু করব। তুমি একটা বিষয়ে পরামর্শ করার জন্য ডাকছিলাম। পরামর্শটা হলো এই যে প্রতি মাসে তুমি বেতন পেয়ে এইভাবে টাকা খরচ করতেছো, তাহলে কি ভবিষ্যৎ হইব? টাকা জমানো লাগবো না? তাছাড়া সারা জীবন কি তোমরা দুজন থাকবা? আমি কি নাতি নাতনির মুখ দেখবো না? তাই কইছিলাম কি প্রতি মাসে কিছু টাকা জমা রাখো, আর এই খরচ করলে তো একদিন রাজার ভাণ্ডারও শেষ হয়ে যায়। আরে আপনি একেবারে খাঁটি কথা কইছেন আব্বা জান, আমার চোখ ধুইলেন আপনি খুইলা দিছেন। তো আমি টাকা জমাবো কোন জায়গায় আব্বা জান? কই রাখবো মানে? আরে তুমি ব্যাংকে চাকরি করো, কোথায় টাকা রাখতে হয় তুমি বুঝো না? আরে তোমার ব্যাংকে তো একটা অ্যাকাউন্ট আছে না, তার সাথে আরেকটা অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা রাখবা। একেবারে ঠিক কইছেন আব্বা জান, আমি কালকেই একটা অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট তোমার নামে খুললে হইব না, তোমার নামে অ্যাকাউন্ট খুললে তুমি যখন তখন টাকা উড়ায় 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 ফেলবা, যার ফলে কি হবে যেই লাও সেই খোদু। তাই অ্যাকাউন্টটা খুলতে হবে অন্য কারোর নামে। সেটা না হয় বুঝলাম, কিন্তু অ্যাকাউন্টটা কার নামে খুলবো তাইলে? কেন আমার আব্বার নামে খুলবা? আমার আব্বা হইছে তোমার জন্য সব থেকে বিশ্বস্ত লোক। আমার আব্বা তোমার টাকা জীবনে কোনোদিন ওই এদিক থেকে ওদিক করবো না। আরে আমাকে পাড়ায় অনেকেই আব্বার কাছে টাকা রাখে, আমার আব্বা তো টাকা রাখতেই চায় না, তারপরেও আব্বার কাছে জোর করে টাকা রাখে। আরে এইগুলো তো তোর পার্সোনাল বিষয়, এইসবের মধ্যে তোরা আবার আমার কেন দাঁড়াইতেছস? আপনি দয়া করে অনুমত করেন না, মায়া নেন না, আমি আপনার মেয়ে একাউন্ট খুলে দেবো কালকে গিয়ে। বাবা তুই তোর টাকা অন্যের অ্যাকাউন্টে রাখবি কেন? এটা খুব খারাপ কথা, টাকা এমন একটা খারাপ জিনিস যার কাছে যায় ওরই কথা কয়। তোর শ্বশুর খুব ভালো মানুষ, কিন্তু তোর শ্বশুরের তোর টাকার যে লোভ সামলাতে পারবো এর তো কোনো গ্যারান্টি নাই। আপনি এটা কী করেন নিয়েছেন? আমি কি আপনার মতো ফকিরি নাকি? আরে আমার জন্ম হয়েছে টাকার বিস্তার মধ্যে, আপনার সাহসের তারিফ করি আমি। আপনি আমার চোর বলে সাব্যস্ত করলেন, আমি পরের টাকা মাইরে খামো, আমার জামাই টাকাটা মাইরে খামো। ছি 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 জামাই, তুমি আমারে তোমার বাড়িতে ডাইকাই নাই এভাবে অপমান করবা? আমি কিন্তু স্বপ্ন ভাবি না। তোমার আব্বার কত বড় সাহস, সে কিনা আমার আব্বার অপমান করে। তুমি যদি আজ এই অপমানের বদলা না নিছো তাহলে এক্ষুনি আমি আমার বাবারে নিয়ে চলে যাব। বাবা চলো। আর দাঁড়াও 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 দাঁড়াও, কি করতেছো? এই সামান্য একটা বিষয় নিয়ে তুমি রাগ করতেছো? আর তোমরা চলে যেতে চাইতেছো কেন? বুঝলাম না কিছু। আব্বা আপনার সাহস হলো কেমনে? হ্যাঁ আমার পাঁচজন বিষয় নাক গলানো, আমি ইনকাম করি, আমি আমার টাকা জাহান্নামে চৌরাস্তায় দেবো, তাতে আপনার কি? হ্যাঁ আপনি আমাদের পার্সোনাল বিষয়ে কথা বলতে আসছেন কোন সাহসে শুনি? হ্যাঁ আর কেনই বা আমার বাবা সমতুল্য শ্বশুরে আপনি অপমান করে কথা বলবেন? চাকরি যখন আমার লাগবো তখন কি টাকা আপনি দিছিলেন? 700 টাকা আমার আব্বা দিছিল, আমার আব্বা দান দিছিল, আমার শ্বশুর আব্বা টাকা দিছিল, আপনি দেন নাই। আপনি আমার এই পাগল ছাগল আব্বার কথা না কিছু মনে করেন না, কান দিয়ে মাথা গেছে, পাগল হয়ে গেছে একেবারে। শোনেন আব্বা জান, আমি ওনার কথা কিছু কান টান দিব না, আপনি আমি কালকে একটা অ্যাকাউন্ট খুলে দিব, কালকে না আমি আজকে আজকে আপনার অ্যাকাউন্ট খুলে দিব আব্বা জান। আপনার ভোটার কার্ড লাগবো তো? চলেন আপনার আইডি কার্ডটা নিয়ে দিব। এই আসুন আসুন আপাতত। Thank you.
কি ব্যাপার, সবাই আপনি মন বড় ব্যাপার হয়েছে কেন? রত্না কি হয়েছে? খালা। খালার খালার আবার কি হলো, কোনো ঝামেলা আছে নাকি? খালা তুমি কো বাবাজি, তোমার বাড়িতে একটা বিপদে পড়ে আইছি। বিপদ? খালা কিসের বিপদ, কি হইছে? কথাটা যে কেমনে কই, তুমি আবার কি মনে করো? আহ খালা, এটা কোনো কথা কইলেন আপনি। আমি কি মনে করবো, আমি আপনার ছেলের মতন, আপনি বলেন তো কি হইছে? না মানে আমার ছোট মেয়ের জামাই বিদেশ যাবো, তো বিদেশ যেতে 5 লাখ টাকা লাগে, আমি 2 লাখ টাকা জোগাড় করে ফেলছি। তুমি যদি 3 লাখ টাকা আমার ধার দিতা, তাহলে আমার মেয়ের শ্বশুর বাড়ির কাছে আমার মান সম্মানটা বাঁচত। না না তুমি কোনো চিন্তা করো না, 5 মাসের মধ্যেই আমি তোমার টাকা পরিশোধ করে দেব। তোমার কাছে যদি থাকে দিয়ে দাও, মানুষ তো মানুষের উপকার করে তাই না? দেখো আমি তো একা কখনো কোনো সিদ্ধান্ত দিই নাই, আব্বা জান তোমার সব কিছু। আব্বা জান আপনি কি করেন এই বিষয়ে? তোমার টাকা আমি কি আর কমবো, তুমি যখন পরামর্শ চাইতেছ তাহলে বলি। তোমার খালা অত্যন্ত সৎ মানুষ, তারে টাকা ধার দেওয়া মানে মনে করবো তোমার অ্যাকাউন্টে টাকা আছে, আর তাছাড়া খুব বিপদে পড়েই তোমার কাছে ধার চাইতেছে। একদিন তো চাকরি লেগে টাকার বিপদে পড়ছিলাম, সেদিন তো আমি উচিল হয়ে তোমার উদ্ধার করছিলাম, তাই কই কি তুমি খালারে ধারটা দাও, আর তুমি যদি না পারো তাহলে আমি না হয়। না 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 আব্বা জান কি কইতেছেন, আপনি যেখানে কইতেছেন সেখানে কি আমি দ্বিমত করবো? আপনি তো আমার সব কিছু আব্বা জান, শোনেন আপনার কোনো চিন্তা করেন না খালা, আপনার সকল বিপদ আপদ সব কিছু কাইটা যাইব। আব্বা যেহেতু কইছে আমি এখানে কোনো কথাই আর কমো না, আপনি চিন্তা করেন না, আমি এখনই ব্যাংকে যেতেছি, যাইয়া 3 লক্ষ টাকা নিয়ে আইতেছি, ঠিক আছে? থাকো দিলে। হ্যাঁ আপনি ঘরে আসছেন কেন? বলছিলাম কি আমার খুব ঠান্ডা লাগতেছে, আমার যদি একটু পানি গরম করে দিতা তাহলে আমি গোসল করতে পারতাম। যান দিতাছি যান। আমার সব কথা কি এই লোকটা শুনে ফেলল নাকি? আর এই লোকটা তো স্পাই হয়ে ঘরের মধ্যে ঘুরতেছে, ওরে এই বাড়ি থেকে বিদায় করতে হবে। ঠিক কইস, যেমনি হোক এই আপদটারে আমার ঘর থেকে নামাইতে হবে। বাড়ি থেকে ডাইকে নিয়ে এলেন কি যেন কইবেন, আপনি তো কি ভাবতেছেন কি হয়েছে? আরে আমি তো ভাবতেছি তো মনে নিয়ে আমার কথা, আমার আবার কি কথা ভাবতেছেন? আচ্ছা তোমরা কয় ভাই বোন? আমরা তো চার ভাই বোন। বোনের কি বিয়ে দিছো? বোনের তো বিয়ে দিয়ে। তোমার দুই ভাই? দুই ভাই ঢাকা শহরে সেটেল হয়ে গেছে, তারা তো গ্রামের বাড়িতে থাকবো না। খুবই আরামে থাকে তারা, ছোট ভাইয়ের উপর বাপকে চাপাই দিয়া তোমার বড় দুই ভাই খুবই আরামে থাকে। তারা কি তাকে বিষয় সম্পত্তি কি সব বুঝে নিছে? খালি তুমি নাও নাই, তুমি তোমার বাপের নিয়ে পড়ে আসছো, এইভাবে যদি এখানে পড়ে থাকো তাহলে কি ভবিষ্যৎ হইব? অন্য কে হইলে কিছু কইতাম না, তুমি আমার মেয়ের জামাই বইলা, তোমার আমি একটা সৎ পরামর্শ দিতেছি। কি পরামর্শ আব্বাজান? তোমার ভাইরা যেমন তাকে সম্পত্তি বাবার কাছে নিয়ে আলাদা হয়ে গেছে, ঠিক তুমিও তোমার সমস্ত সম্পত্তি তোমার বাবার কাছ থেকে বুঝা নিয়ে আলাদা হয়ে যাও। আরে উত্তরের দিকে সূত্রে এই বাড়ির মালিক তো তুমি, তোমার বাড়িতে কেন একজন অসুস্থ মানুষ এভাবে পড়ে থাকবো? তার তো আরও দুটো পোলা আছে, তিনি গিয়ে তাকে বাড়িতে গিয়ে থাক, তাছাড়া তিনি তো অসুস্থ, তার এই অসুস্থতা যদি বাড়তে থাকে তাহলে এই টেস্ট ওই টেস্ট এই ওষুধ ওই ওষুধ এসব করতে করতে তুমি তো একদম সর্বশান্ত হয়ে যাবা, তখন তোমারই কী হইব আর আমার মায়ের আরে কী হইব? আব্বাজান
আপনি সব সময় আমার বিপদ আপদে পাশে থাকেন, আমার ভালা ভালা বুদ্ধি দিয়া আমার অন্ধকার জীবনটারে আলোকিত করে দিতেছেন। ইস, আমি কত বোকার বোকা, এই বুদ্ধিটা আমার মাথায় একটাবার ঢুকলো না। না বাজান, আপনি আমার চোখ খুলে দিয়েছেন, এই ভুল আমি আর করতে পারবো না। আজকে বাড়িতে গিয়ে আব্বারে বাড়ি থেকে বাইর করে দেওয়ার ব্যবস্থা করে। আব্বা, আপনার কয় সন্তান? কেন, আমার চারটা সন্তান, এক মাইয়া আর তোরা তিনটা ভাই। আমি হইলাম আপনার ছোট পোলা, আপনার দুই পোলা ঢাকায় থাকে, তাদের কাছে না গিয়া আপনি আমার ঘরের উপর পড়ে আছেন কেন শুনি? বাবা রে, আমার এই ঘর এই গ্রাম ছাইরা কোন আন্দাজে মন চায় না বাবা। আর সেই জন্য আপনি আমার ঘরের উপর বসে বসে খাইতেছেন তাই না? এই আপনার পিছনে প্রতি মাসে যে আমার কত টাকা খরচ হয় সেই হিসেব কি আপনার আছে? আপনি জানেন কত টাকা আমি খরচ করি? আপনি খাইতেছেন লইতেছেন পড়তেছেন ফিরতেছেন সব টাকাই আমার পকেট থেকে যাইতেছে, আমি না কোনো কিছু সঞ্চয় করতে পারতেছি না। আর অন্যদিকে আপনার দুই সন্তান তো মহা আনন্দে আছে ঢাকা শহরে, ওনাদের সাথে আপনি নাই, আপনার পিছনে যে খরচগুলো হয় সেগুলো তাদের করতে হচ্ছে না, টুকটুক করে তারা বড়লোক হয়ে যেতেছে, আর আমি ফকিনির বাচ্চা ফকিনির হয়ে গেলাম আপনার পালতে পালতে এখানে বৈশা বৈশা। হ্যাঁ শোনেন আব্বা, আপনাকে আমি স্পষ্টভাবে বলতেছি, আপনার পিছনে আমি আর একটা টাকাও খরচ করতে পারবো না, আপনি চলে যান আপনার দুই পোলার কাছে। বাবারে, তুই অনেক বদলা গেছিস রে, তোর বউ আর তোর শ্বশুরের কথা আগের মতো আসিক নাই রে। খবরদার কইতাছি, আপনাকে বাপ পোলার মাঝে আমার আর আমার আব্বারে কিন্তু টানবেন না। সবই বুঝি বৌমা, সবই বুঝি, কার চালে আমার পোলা আজকে আমার লোক এরম ব্যবহার করে আমি সবই বুঝি। ঠিক আছে, আমি চলে যেতেছি, কিন্তু আসিক কথা শুনি না, আমারও অনেক কষ্ট দিলি, খাওনের খোটা দিলি, একদিন একদিন তুইও বুঝবি পোলাপারের দেওয়া কষ্ট বাবার মুখে কতটুকু আঘাত লাগে। আমি চলে যেতেছি, তুই আর তুই আল্লাহর কাছে দোয়া করে যাই তোরা সুখে থাকিস, তখন পোলাপার যেন তখন এই বাড়ি থেকে বাইর করে না দেয়। আমার ঘাট থেকে বিদায় নিছে, এখন যে আমার কি শান্তি লাগতেছে। আমি এটা কি করলাম, যে আমার জন্ম দিছে তারে আমি কষ্ট দিলাম, আমার শ্বশুরের কথায় আমার বউয়ের কথায় আমি আমার বাবার কষ্ট দিছি না, আমার মনে হয় কাজটা করা আমার একদম ঠিক হয় নাই।
না, আমি এদিক দিয়ে সব ব্যবস্থা করে ফেলাইছি, তুই একটু ধৈর্য ধর। আমি দেখ কি যে করি, তোর ভবিষ্যৎ উজ্জ্বল করে দিবি। তোমার আমি অফিস থেকে বাড়িতে আসার পথে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছি। এলাকার কিছু লোকজন আমার হাসপাতালে নিয়ে গেছিল। ডাক্তার আমার অনেকগুলো টেস্ট করাইছে। ডাক্তার কি কইছে জানো? আমার নাকি দুইটা কিডনি অকেজ হয়ে গেছে। কিডনি স্যার আমি বাঁচবো কেমনে? আমি মনে হয় বাঁচতে পারবো না। এই তুমি সব কি কইতাছো? তো ডাক্তার কইছে কে যদি আমার একটা কিডনি দান করে আমি আমি বেঁচে থাকতে পারবো। রত্না, তুমি তোমার সহধর্মিনী, আমার অর্ধাঙ্গিনী, তোমার লেগে হইলে আমার বেঁচে থাকা দরকার। তোমার যখন যা কিছু দরকার ছিল সব আমি পূরণ করছি, যেখান থেকে পারছি সেখান থেকে আইনা পূরণ করছি, কোনো কিছুর কমতি রাখি নাই। এই রত্না, একটা কাজ করো, তোমার তো দুইটা কিডনি না, তুমি আমার একটা কিডনি দিয়ে আমার বাঁচাও। এইসব তুমি কী কইতেছো? দেখো আমার বয়স অল্প, তাছাড়া আমি তোমারে আমার একটা কিডনি দিয়ে আমার এই সুন্দর জীবনটা আমি নষ্ট করতে পারবো না। তুমি তোমার জীবনের কথা চিন্তা করলা রত না, তুমি আমার লাগে বেমানি করলা। খালা, ও খালা, আপনার তো আমি মেলা উপকার করছি, আপনার যখন যা কিছু দরকার ছিল সব কিছু আমি পূরণ করছি। আপনার মেয়ের জামাইরে বিদেশ পাঠানোর জন্য 3 লক্ষ টাকা আমি দিছি। আপনার মেয়ের শ্বশুরবাড়ির কাছে আপনার মান সম্মান যাতে থাকে তার কারণে কিছু আমি মেলা জিনিসপত্র দিছি। খালাগো, আমি জানি আপনি আমার ফিরাইবেন না, আপনার একটা কিডনি আমার দেন, আমার জীবনটা বাঁচান, আমার জীবনটা ভিক্ষা দেন। খালা, বাবা তুমি এটা কেমন কথা কইতেছো? আমি তোমার কিডনি দিব কেন? তাছাড়া তুমি যদি আমার আপন মেয়ের জামাই হইতা তাহলে একটু চিন্তা ভাবনা করে দেখতাম। আমি এই বয়সে তোমার কিডনি দিতে পারবো না বাবা, আমার মাফ করো। খালা, আপনি আমার না করলেন, আপনার জন্য এত কিছু করলাম, আপনি আমার লগে বেমানি করলেন। আব্বাজান, ও আব্বাজান, আমার যে লোকটা জন্ম দিছে আমি তার থেকেও বেশি সম্মান আপনারে করছি। আপনারা আমি নিজে আমার বাপের সম্মানটা দিছি। আব্বাজান, আপনি তো জানেন যে এই দুনিয়াতে আমার আর কেউ নাই, আমার বাপরে আপনাদের কথা তারাই দিছি। আব্বাজান, আপনার যখন যা দরকার ছিল সব কিন্তু আমি পূরণ করছি, কোনো দিন কিন্তু আপনার মুখের উপরে একটা কথাও কই নাই। আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুইলা লাখ লাখ টাকা জমাইছি। আপনার কথায় আমার যে লোকটা জন্ম দিছে, আমার জন্মদাতা পিতা, তার আমি বাড়ির থেকে বাইর করে দিছি। আপনি আমার যখন যা কইছেন আব্বাজান আমি তখন কিন্তু তাই শুনছি, আপনার মুখের উপরে কোনো সময় কোনো কথা কই নাই। আব্বাজান দেন না, আমার একটা কিডনি দেন, আমার জীবনটা বাঁচান। আব্বাজান, আপনি চুপ করে আছেন কেন? আরে আমি তোমার কিডনি দিতে যাবো কেন? তুমি আমার কে? তুমি আমার মেয়ের জামাই, আপন অনুজার সন্তান তো না? তাছাড়া এই বয়সে তোমার আমি কিডনি দিয়ে কিডনি যে মরবো নাকি? আমি তোমার কিডনি দিতে পারবো না। কি কইলেন আব্বাজান? আমি আপনার আপন ছেলে না? আব্বাজান, আপনি এটা কেমনে কইতে পারলেন? হ্যাঁ, আমি তো আমার জন্মদাতার পিতার থেকে আপনার বেশি সম্মান করছি, বেশি শ্রদ্ধা করছি, আপনি আমারে অস্বীকার করলেন। আমি এতদিন কাগজ লেগে কি করলাম? আপনারা যখন যা কিছু চাইছেন সব কিছু আমি পূরণ করছি, কারো ইচ্ছা আমি বাকি রাখি নাই, সব আমি পূরণ করছি। আমার কেউ একটা কিনে দিতে চাইতেছেন না, আপনারা বুঝতেছেন না কেন? সালমান, সালমান, আমি আমি কি মরে যাবো? না, তুই মরবি না রে বাবা, তুই মরবি না। আমি তোর বাপ, আর তোর বাপ বাচ্চা থাকতে তুই মরতে পারিস না। আমি তো জীবিত আছি, আমার দুইটা কিডনি তোরে দিয়ে দেব বাবা, দুইটা কিডনি তোরে বাঁচায় রাখো বাবা। আপাজান, আপনি এটা কি কইলেন? এত কিছুর পরেও আপনি আমার কিডনি দিবেন? Ha, ha, ha.
আমি তোকে কিনে দেবো, তুই আমার অরুণার সন্তান, আমি তোকে বাপ ডাক শুনছি। তুই যখন ছোটবেলায় আমার বাপ করে ডাকবি না, আমার মনটা বইরে যাই তোরে বাবা। সন্তানের বিপদে তো বাবাই আগে আসে। যখন আমি শুনছি তোর এই অবস্থা, আমি আর থাকতে পারলাম না বাবা, দৌড়ে তোর কাছে আইলাম। আমার তো বয়স হয়েছে, আমি বাচ্চা কি করব? তোর তো বয়স অনেক কম, তোর বাঁচতে হইব। এ বাবা, আমার ডাক্তার কাছে নিয়ে চল, আমি তোর কিডনি দেবো। না বাবা, আমার কিডনি লাগবো না। কিডনি লাগবে না মানে? আমি এতক্ষণ পরীক্ষা করে দেখলাম কারা আমার আপনজন। আমি যাদের সব থেকে বেশি আপন ভাবছিলাম তারা কেউ আমার আপন না। তারা শুধু আমার টাকাটারে আপন ভাবছে, কেউ আমার আপন ভাবে নাই। আব্বা, আপনারা যখন বাড়ি থেকে বাইর করে দিয়ে নিয়েছিলাম আব্বা, আপনি আমার কিছু কথা কইছিলেন না? আমি সেই কথাগুলো ভাই ভাই দেখছি আব্বা। আপনি সঠিক, আমি ভুল। এই যে আমার শ্বশুর আছে না, আমার শ্বশুরে তার পোলারা লাচ্ছি বাইরা বাড়ি থেকে বাইর করে দিছে। তার কারণ কি জানেন? কারণ আমার শ্বশুর তার বাবারে বাড়ি থেকে বাইর করে দিছিল। তার কথা শুনি না আমি আপনারে বাড়ি থেকে বাইর করে দিছি আব্বা। আমার কিছু হয় নাই আব্বা, কারা আমার আপন জন এটা পরীক্ষা করার লেগে আমি নাটকটা সাজাইছিলাম। আমার দুইটা কিডনি ঠিক আছে, আমি সুস্থ আছি আব্বা। এই দুনিয়াতে পিতার থেকে আপন বলতে আর কেউ নাই আব্বা। সন্তানের যত দুঃখ আসুক, যত বিপদ আসুক, সবার আগে না এই বাপ নামক পুরুষটা আগায় আসে। এই বাপ হইতেছে বটবৃক্ষের মতো আব্বা, আমি চিনতে পারি নাই আপনারে। আমি ওনাদের কথা অনেক বড় ভুল করে ফেলছি। এই সংসারে যাগো বাপ নাই তারাই জানে তাদের দুঃখ কতটুকু। আমি আপনার সাথে অনেক অন্যায় করছি আব্বা। আব্বা আপনি আমার মাফ করে দেন আব্বা, আপনি আমার মাফ করে দেন। বাবা তোর স্থান আমার পায় না, আমার বুকে। Oh, my God.